নমস্কার বন্ধুরা তোমাদের জন্য একটি দারুণ সুখবর যেখানে বহুদিন পর স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে অর্থাৎ এসএসসি তরফ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ শুরু হয়ে গেছে যেখানে তোমাদের যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস শূন্যপদ আছে এখানে তোমাদের দু হাজার ছটা কিন্তু টোটাল পদ আছে দু হাজার ছটা অনেক কিন্তু এখানে তোমাদের পদ আছে যেখানে শূন্যপদ বাড়ার সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে যেখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট কী আছে দেখে নাও তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এসএসসি ডট গভ ডট ইন এখন আমি চলে যাব তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশন বেড়েছে সেখানে আমি সরাসরি এখন চলে যাব তো বন্ধুরা আমি এখন চলে এসেছি তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিফিকেশানটা বেরিয়েছে সেখানে অর্থাৎ দেখে নাও তোমাদের কিন্তু স্টাফ সিলেকশন এর পক্ষ থেকে কিন্তু যে নোটিফিকেশনটা বেরিয়েছে অর্থাৎ ছাব্বিশ তারিখে তোমাদের কিন্তু নোটিফিকেশানটা বেরিয়েছে যেখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে এসএসসি ডট গভ ডট ইন যেখানে তোমাদের আবেদন গ্রহণ শুরু হয়েছে ছাব্বিশ তারিখ থেকে অর্থাৎ এই যে জুলাই মাসের ছাব্বিশ তারিখ থেকে কিন্তু আবেদন তোমাদের শুরু হয়ে গেছে সেটা চলবে তোমার সতেরো আট দু হাজার চব্বিশ অর্থাৎ আগস্ট মাসের সতেরো তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের আবেদন চলবে এখন দেখে নাও তোমাদের কতগুলি ভ্যাকেন্সি আছে এখানে দেখে নাও তোমাদের টোটাল কতগুলি ভ্যাকেন্সি এখানে আছে দেখো এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে দু হাজার ছটা কিন্তু টোটাল ভ্যাকেন্সি আছে কিন্তু অনেক পরিমাণে কিন্তু এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে যেখানে তোমাদের রিজার্ভেশন থাকছে এসসি এসটি ও বিসি এবং পিডাব্লিউডি সবার জন্য কিন্তু এখানে রিজার্ভেশান তোমরা পেয়ে যাচ্ছ ওকে এখানে তোমাদের কিন্তু দুই ধরনের পোস্টে কিন্তু অ্যাপ্লাই করা হবে যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ গ্রেড সি এবং গ্রেড ডি এর তরফ থেকে কিন্তু আমরাকে এখানে কিন্তু নিয়োগ করা হবে এখন দেখে নাও তোমাদের বয়স কত লাগছে তোমাদের বয়স দেখো গ্রুপ সি অর্থাৎ স্ট্যানোগ্রাফির যে গ্রুপ সি আছে তার জন্য কিন্তু তোমাদের বয়স লাগছে কত তোমাদের এখানে বয়স লাগছে তিরিশ বছর আঠেরো থেকে তিরিশ বছর হচ্ছে তোমাদের বয়স যেখানে তোমাদের ডেট দেওয়া আছে এক আট দু হাজার চব্বিশ অনুযায়ী অর্থাৎ আগস্ট মাসের এক তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছর এবং গ্রুপ ডি যেটা গ্রেড ডি আছে তার জন্য বয়স হতে হবে তোমাদের কত আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে কিন্তু ডেট কিন্তু একটাই ডেট হচ্ছে তোমাদের কত এক আট দু হাজার চব্বিশ অর্থাৎ আগস্ট মাসের দু হাজার চব্বিশে যে আগস্ট মাস এই যে সামনের মাস আসতে চলেছে সেখানে অনুযায়ী তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছর এবং গ্রুপ সি এর জন্য বয়স হতে হবে তোমাদের আঠেরো থেকে তিরিশ বছর যেখানে তোমরা এস সি এসটি ও বি সি যে ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু বয়সের কিন্তু ছাড় থাকছে এসসি এসটির জন্য দেখে নাও একটা বয়সের ছাড় সবার জন্য কিন্তু একটা বয়সের ছাড় পাঁচ বছর তিন বছর দশ বছর যেটা তোমাদের সরকারের রুল অনুযায়ী থাকে সবার জন্য কিন্তু সেটা থাকছে এখন দেখে নাও তোমাদের যে অ্যাপ্লিকেশান ফিজ আছে কত টাকা সেটা দেখে নাও তোমাদের অ্যাপ্লিকেশান ফিজ আছে কত টাকা দেখে নাও তোমাদের অ্যাপ্লিকেশান ফিজ হচ্ছে একশো টাকা যেখানে তোমাদের একশো টাকা কিন্তু অ্যাপ্লিকেশান ফিজ লাগছে তোমাদের যেখানে তোমাদের এসসি এসটি এস টি এবং ওমেন যারাও আছে তাদের কিন্তু কোনো অ্যাপ্লিকেশান ফিজ কিন্তু লাগছে না কোনো কিন্তু তাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না আর বাকি যারা আদার্স ক্যান্ডিডেট আছো জেনারেল তাদের কিন্তু একশো টাকা আবেদন ফি লাগছে যেখানে তোমাদের অনলাইনের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ হবে এবং অনলাইনের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফিজটা জমা করতে হবে এখন দেখে নাও এখন দেখে নাও তোমাদের সিলেবাস কী আছে দেখো এখানে তোমাদের সিলেবাস কী আছে প্রথমে দেখো কী আছে পার্ট ওয়ানে থাকছে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিং অর্থাৎ তোমরা যে রিজনিং বুক যেটা আমরা জানি জিআই বা রিজনিং সেখানে থাকছে তো পঞ্চাশটা কোয়েশ্চেন পঞ্চাশ মার্কস ঠিক আছে তারপরে জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকের জন্য থাকছে পঞ্চাশটা কোয়েশ্চেন পঞ্চাশ মার্কস এবং তারপরে থাকছে দেখো ইংলিশের জন্য থাকছে তোমার একশোটা কোশ্চেন একশো মার্কস এখানে তোমাদের টোটাল টাইম হচ্ছে তোমাদের কত টোটাল টাইম হচ্ছে তোমাদের কিন্তু দু ঘন্টা এখানে কিন্তু ম্যাথ কিন্তু নেই তোমাদের ম্যাথ বলে কোনো কিন্তু সাবজেক্ট এখানেতে কিন্তু থাকছে না এন খুব কম কিন্তু কাট অফ যায় খুব কম কিন্তু কাট অফ যায় যারা এসসি এসটি আছে তাদের কিন্তু কাট অফ কিন্তু একশো বা একশোর নিচে কাট অফ যায় দুশোর মধ্যে আর যারা তোমাদের জেনারেল আছো বা ও বিসি আছে তাদের কিন্তু কাট অফ মোটামুটি একশো দশ থেকে একশো তিরিশের মধ্যে কিন্তু তোমাদের কাট অফ যায় একশো তিরিশের মধ্যে কিন্তু কাট অফ তোমাদের কিন্তু যায় খুব কম কিট কিন্তু কাট অফে কিন্তু তোমাদের এখানে পাস হয় এখন দেখে নাও তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী লাগছে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা করতে হবে টুয়েলভ পাস হতে হবে যে কোনো তোমাদের রিকগনাইজড ইউনিভার্সিটি বা বোর্ড থেকে কিন্তু তোমাদের ন্যূনতম কিন্তু টুয়েলভ পাস হতেই হবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু টুয়েলভ পাস টুয়েলভ পাস কিন্তু তোমাদের হতে হবে তার ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এখন দেখে নাও তোমরা কত পার্সেন্ট মার্কস পেলে তোমরা কিন্তু এখানে পাশ করবে এখানে তোমাদের ন্যূনতম কিন্তু ইউআর ইউআরদের জন্য কিন্তু তিরিশ পার্সেন্ট যদি কমপক্ষে তুমি তিরিশ পার্সেন্ট নাম্বার পেয়ে থাকো পরীক্ষাতে অর্থাৎ সিবিডিটে তাহলে তোমরা কিন্তু পাস করবে এখানে তারপর তারপরে দেখো ও বিসি বা ইডাব্লিউএসের জন্য কত আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্কস অর্থাৎ পঁচিশ পার্সেন্ট পেলেই কিন্তু পাস আর বাকি যারা এসসি এস টি এবং আর আদার্স যারা ক্যাটাগরি আছে তারা কিন্তু কুড়ি পার্সেন্ট মার্কস পেলে কিন্তু তোমরা পাস করে যাবে যেখানে তোমাদের ন্যূনতম এটা কিন্তু কোয়ালিফিকেশান মার্কস উচ্চ মাধ্যমিক পাস ছাড়াও তোমাদের একটা কিন্তু যোগ্যতা লাগছে এখানে তোমাদের টাইপিং করতে হবে স্টেনোগ্রাফারদের জন্য যেটা গ্রুপ ডি স্টেনোগ্রাফার জন্য ইংলিশ টাইপিং করতে হবে তোমরাকে এবং যারা স্টেনোগ্রাফার আছে গ্রুপ ডি তারা হিন্দি টাইপিংও কিন্তু তোমরা করতে পারো ইংলিশ না হলে হিন্দি ইংলিশ টাইপিংয়ের জন্য তোমরা কিন্তু পঞ্চাশ মিনিট টাইম পাবে এবং হিন্দি টাইপিংয়ের জন্য তোমরা পাবে সিক্সটি ফাইভ মিনিট অর্থাৎ পঁয়ষট্টি মিনিট কিন্তু টাইম পাবে তারপরে দেখেন এখানে স্টেনোগ্রাফ যারা গ্রুপ সি আছে তারা ইংলিশ টাইপিংয়ের জন্য কিন্তু চল্লিশ মিনিট টাইম পাবে এবং হিন্দি টাইপিংয়ের জন্য কিন্তু পঞ্চান্ন মিনিট কিন্তু তোমরা টাইম পাবে কিন্তু এই সব শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে লাগছে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি গিয়ে আবেদন করে নাও যেখানে তোমাদের লাস্ট ডেট কিন্তু এখানেও দেখতে পাচ্ছ সতেরো আট দু হাজার তেইশ তারিখে কিন্তু তোমাদের লাস্ট ডেট এবং এখানে অফিসিয়াল ওয়েবসাইট আছে এসএসসি ডট গভ ডট ইন সম্পূর্ণ একদম কিন্তু পারমানেন্ট চাকরি তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি গিয়ে আবেদন করে নাও ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে যারা ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো তারা অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না আর যারা আমার চ্যানেল নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও